জাপানে আসার পরে প্রথম স্নোফল দেখছি। আসলে অনেকদিনের ইচ্ছে ছিল আকাশ থেকে বরফ পড়বে বা এটা দেখব, সেটা পূরণ হয়ে গেল। আসলে খুব চমৎকার একটা অনুভূতি, চারিদিকে একদম বরফে সাদা হয়ে গেছে না। চমৎকার স্নোফল জাপানের চিবাতে, আর আমি এখন এসেছি আমার বাসার কাছেই, চিবা ক্যাসল। স্নোফল হলে চিবা ক্যাসলটা কেমন লাগে এটা দেখার জন্য আমার পিছনে চিবা ক্যাসল দেখতে পাচ্ছেন। খুব সাবধানে হাঁটতে হয় কারণ খুব স্লিপি, আর যেহেতু আমার ফার্স্ট টাইম আমি যে কোনো সময় চিৎপটাং হয়ে পড়ে যেতে পারি। ওকে চলো চিবা ক্যাসল একটু দেখে। Yeah.